অত্যাবশ্যকীয় মূল্য বৃদ্ধি রোধ করক, রন্ধন গেছর মূল্য বৃদ্ধি রোধ করক, গ্যাস ইন্ধনের মূল্য বৃদ্ধি রোধ করক, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করক, সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করা, মূল্য বৃদ্ধি রোধ করা, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করা, অসম সরকার হাই হাই আপনাদের ইতিমধ্যে গম পায় যে সমগ্র ভারতবর্ষত যে মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধির প্রতিবাদত আজি আমি সমগ্র অসমতে আমি কংগ্রেস দলের নেতৃত্বত লগতে আমার শিবসাগর আমার সিপিআই দলের আর কংগ্রেস দলের যৌথভাবে আমি এই প্রতিবাদ কার্যসূচী লৈছো অবস্থান ধর্মঘট। যেহেতু ইতিমধ্যে আপনাদের দেখিছে যে সিলিন্ডারের দাম এহেজারতকৈ অধিক হল, আর লগতে যে কমার্শিয়াল সিলিন্ডার যত কমার্শিয়াল সিলিন্ডার আজি রেস্টুরেন্ট বা অন্য যা কামর কারণে ইউজ হয় তাদের আজি 2000 অধিক হল। আপনাদের নিজে দেখিছে যে দেশ কোনফালে আগবাড়িছে, এই বিজেপি সরকার নেতৃত্বত ভারতবর্ষ জুরুলা করে পেলাইছে, আর সর্বসাধারণের মূরত ইমান মাধমার প্রতিদিনে মূল্য বৃদ্ধি হয়েছে, প্রতিটি সামগ্রীতে মূল্য বৃদ্ধি হয়েছে। আজি আমার দুখিয়া জনসাধারণের ঘর অবস্থা বহুত বেয়ালে গুছি গেছে। আমি সেইখানে সেই কথাখারর কারণে আজি আমি এই প্রতিবাদত বহিছো। আমি ইতিমধ্যে ভারত সরকারক মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যে ভারত সরকার চলি আছে তেওঁক আমি ইয়ারপা হকিয়াব বিচাৰিছো যে আপনি মূল্য বৃদ্ধি রখাবলৈ আপনি মূল্য বৃদ্ধি যি কৰি আছে এই মূল্য বৃদ্ধি রখাবলৈ আপনি মূল্য বৃদ্ধিক যাতে আপনি যেনে পাৰে আপনি উৎখাত কৰিব কাৰণে চেষ্টা কৰক, নহলে কি হব জনসাধারণে আপনার এই 24 যে নির্বাচন এই 24 নির্বাচনত আপনার দেখাই দিব। আমি এই প্রতিবাদী কার্যসূচী এই ধর্মঘাট কার্যসূচী আমি আমার গাঁওস্থললৈ আমি লৈ যাম। আমার কংগ্রেস দলের এই এটা আমার আমার এটা মানে আমি এনেকুৱা এটা প্রতিবাদী কার্যসূচী আমি গাঁৱে গাঁৱে করি বলে ভাবছি। আমি সর্বসাধারণের মাজত এই যে মূল্য বৃদ্ধি হয়েছে তাকে আমি রাইজের মাজত লৈ যাম বলে এটা আমি হেৰি কৰিছো। আসলে বিজেপি সরকারখনের যিসকল দায়িত্বত আছে এই দায়িত্বত থকাসকল আসলে কাণ্ড জ্ঞানহীন নথকার নেতায় ভরি আছে, এই কথাটো স্পষ্ট হয়েছে। আজি কেন্দ্রত সরকার বিজেপি, অসমত সরকার বিজেপি, সরকারখনে জনগণ বিরোধী সরকার হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছে। ইয়ার মূল কারণটো হৈছে সর্বসাধারণ রাইজে ভোট দি নির্বাচন করা সরকারখনক সরকারখনে তেওঁলোকে সর্বসাধারণ মানুহক মাধর্মা সুধাই আহিছে বস্তুর স্বাদামর জড়িয়ে। ইতিমধ্যে সকলোৱে আমি জ্ঞাত যে আজি বস্তুর স্বাদামে কি অবস্থা করেছে, আজি গ্যাস পেট্রোলের দাম কি ধরনের বাড়িছে, সকলো বস্তু বয় বস্তুর দাম বাড়িছে, কিন্তু তেওঁলোকে এই সমস্যা সমাধান করার পরিবর্তে জনগণক ধর্ম সম্প্রদায়ের নামত ভাগ ভাগ করে ব্যস্ত করে রাখিছে। এইখন সরকার এই কৌশল, গতি এই সরকারখনের বিরুদ্ধে সকলো বাঁও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিক ব্যক্তিক আমি ঐক্যবদ্ধ সংগ্রামত অবতীর্ণ হবলৈ আহ্বান জানাইছো। কেবল সরকারখনে পুঁজিপতি স্বার্থত কাম করে আহিছে, স্পষ্ট হয়েছে দেশের সম্পদ বিক্রি করেছে। এইখন সরকারের নেতৃত্বত এটাও রাজহুয়া খণ্ডত উদ্যোগ প্রতিষ্ঠা করবলে সক্ষম নহল, যখন সরকার আগর সরকার সমূহে গড়ি যাওয়া উদ্যোগ প্রতিষ্ঠানবিলাক বিক্রি করবলে উঠি পড়ে লাগিছে। এই সরকারখন দেশ বিরোধী সরকার, জনগণ বিরোধী সরকার হিসাবে পরিগণিত হয়েছে, গতি তার বিরুদ্ধে সকলো জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এই আমিও শিবসাগরত কংগ্রেসের নেতৃত্বর আজি যে আন্দোলন সংগঠিত হয়েছে, আমি ভারতীয় কমিউনিস্ট পার্টি শিবসাগর জেলা পরিষদে ইয়াত সহযোগিতা আগবাইছো, পূর্ণ সমর্থন আগবাইছো। আমার পার্টিও 1 তারিখের 10 এপ্রিললৈকে রাষ্ট্রজুড়ি এই সংগ্রামের আহ্বান দিছে, আমিও এই সংগ্রাম মানে সংগঠিত করিম।